বিসমিল্লাহ রহমান রাহিম আজ ঐতিহাসিক দশই জানুয়ারি উনিশশো সালের দশই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি স্বাধীনতার মহানায়ক স্বাধীনতার সেনানায়ক আজকের এই দিনে আমাদের বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন আমরা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর তিরিশ লক্ষ শহীদ বা তার অধিক দুই লক্ষ বা তার অধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বিজয় অর্জন করেছিলাম এটা চিরন্তন সত্য কথা কিন্তু ষোলোই ডিসেম্বর সেই বিজয়ের আনন্দ সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পরিতৃপ্তভাবে উল্লাস করতে পারেনি বাঙালি জাতি কারণ যাকে ঘিরে এই যুদ্ধ চলমান যার নেতৃত্বে আজকের এই বিজয় সেই মহানায়ক সেই মহান সারথি আমাদের শত্রু শিবিরে বন্দী ছিলেন তাই বিজয়ের মধ্যে কিছু অতৃপ্তি ছিল কিছু অপূর্ণতা ছিল এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বাংলার ঘরে ঘরে তার মুক্তির লাভের জন্য দোয়া প্রার্থনা রোজা রাখা বিশেষ আয়োজন চলছিল অবশেষে উনিশশো বাহাত্তর সালে দশ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন বুক ভরা আনন্দ স্বজন হারার বেদনা নিয়ে বঙ্গবন্ধু এসেছিলেন বাংলাদেশে আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চ রাত একটা বিশ মিনিট পাকিস্তানি হানাদার বাহিনী সামরিক বাহিনী কর্তৃক গ্রেপ্তার হন প্রথমে তাকে গ্রেপ্তার করে সামরিক জিপে করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় সেখান সেখানে তাকে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে রাখা হয় পরের দিন বিশেষ নিরাপত্তা গোপনীয়তার সাথে একটি বিশেষ বিমানে করে করাচির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আমরা বঙ্গবন্ধুর সেই ছাব্বিশে মার্চ থেকে আট জানুয়ারি উনিশশো এই সময়কালীন বঙ্গবন্ধু কেমন ছিলেন কোথায় ছিলেন কিভাবে ছিলেন এটি আমরা আজকে একটু আলোচনা করব কারণ যাকে এই নয় মাস চোদ্দ দিন আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেছিলেন যাকে ঘিরে এত ঘটনা যাকে ঘিরে এত আয়োজন সেই ব্যক্তিটি কেমন ছিলেন জানার ইচ্ছা পোষণ করি সবাই প্রথমে তাকে করাচি বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পাকিস্তানের লাহোর থেকে অন্তত আশি কিলোমিটার দূরে লায়ালপুর রাজ্যের অলি কারাগারে তাকে বন্দি করে রাখা হয় পাকিস্তানে আরও অনেক কেন্দ্রীয় কারাগার ছিল কিন্তু বন্ধ বঙ্গবন্ধুকে সেখানে নিয়ে যাওয়া হলো কেন কি উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল একটাই বঙ্গবন্ধুহীন বাঙালি জাতি কখনো স্বাধীনতা অর্জন করতে পারবে না বঙ্গবন্ধুহীন বাংলাদেশের অস্তিত্ব কখনো কল্পনা করা যায় না ঠিক সেই আশার আলোকে তারা বন্ধু বঙ্গবন্ধুকে মিয়ান অলি কারাগরে বন্দি করে রাখেন মিয়ান অলি কারাগার অত্যন্ত নির্জন এবং পাকিস্তানের যে লায়ালপুর জায়গাটি ছিল সবচেয়ে উষ্ণতম জায়গা যেখানে গ্রীষ্মকালে একশো ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজমান করে বঙ্গবন্ধুকে যে ঘরটিতে রাখা হয়েছিল সে ঘরটিতে কোনো পাখা ছিল না অত্যন্ত ব্যবসা গরম তাদের উদ্দেশ্য ছিল এই মানসিক চাপ সৃষ্টির ফলে তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়া মানসিক মনোবলকে ভেঙে দেয়া কারণ তারা জানতো বঙ্গবন্ধু মনোবল ভেঙে গেলে বাঙালি জাতিও ভেঙে যাবে তাদের মেরুদণ্ড ভেঙে যাবে কিন্তু ওরা জানতো না বাঙালি বীরের জাতি বঙ্গবন্ধুর তৈরি সৈনিক আমি মুক্তিযুদ্ধ দেখিনি বঙ্গবন্ধুকেও দেখিনি কিন্তু আমি হিমালয় দেখেছি আমি হিমালয় দেখেছি বঙ্গবন্ধুর বুকের মধ্যে তার কিছু কিছু বই পড়লে আমরা এটা পেয়ে থাকি বঙ্গবন্ধুকে তারা মানসিক নির্যাতনের মধ্য দিয়ে তাকে ভাঙার চেষ্টা করেছিল কিন্তু বঙ্গবন্ধু তার জায়গায় অটল ছিলেন তার ক্ষুধা ছিল দেশকে কীভাবে স্বাধীন করব বাংলার মানুষকে কিভাবে মুক্ত করব বাংলার আকাশে কিভাবে মুক্তভাবে নিঃশ্বাস নেব পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন ষোলোই ডিসেম্বর বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন তার দশ দিন পরে পাকিস্তানের মিয়ান অলি কারাগরের যে প্রিজন হাবিব আলী ছিলেন তাকে উর্ধতনও কর্তৃপক্ষের নির্দেশে বঙ্গবন্ধুকে গোপনীয় নিরাপদ জায়গায় স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছিল সেই ধারাবাহিকতায় প্রিজন হাবিব আলী একটি ট্রাক নিয়ে মিয়ান মিয়ানঅলি কারা ফটুকের গেটে যাওয়া মাত্র বঙ্গবন্ধু তাকে দেখে প্রিজন হাবিব আলী আসছে প্রিজন হাবিব আলী বর্ণনায় দেখা যায় যে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চাদর গায়ে দিয়ে বিছানার উপরে দুলছিলেন তাকে তার অন্যান্য অন্য কারারক্ষীরা বলেছিল শেখ সাহেব ওনারা আসছে আপনাকে যেতে হবে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি মাথা নোয়াব না আমার জীবন চলে যেতে পারে আমি এই পরাজিত শত্রুর কাছে কখনোই মাথা নোয়াতে পারি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এখানে যদি আমার মৃত্যু হয় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু হাবিব হাবিবালের কাছে একটি মিনতি করেছিলেন তোমরা আমাকে হত্যা করো ফাঁসি দাও আমি কবরকে ভয় পাই না কিন্তু আমার লাশটাকে তোমরা আমার বাঙালি ভাইয়ের কাছে বাঙালি ভাইদের কাছে পৌঁছে দিও কারণ আমি সেখানে আলো বাতাস মানুষের স্নেহ ভালোবাসায় বড় হয়েছি আমি সেখানে থাকতে চাই উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর দশ দিন পরে ইয়াহিয়া খান যখন জনাব বুট্টু সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন তখন ইয়াহিয়া খান বলেছিলেন ভুট্টু সাহেবের কাছে প্রার্থনা করেছিলেন ক্ষমতা হস্তান্তরের পূর্ব মুহূর্তে আমাকে বঙ্গ বঙ্গবন্ধুকে হত্যা করার অনুমতি দেন তিনি এটিও বলেছিলেন আমি যদি বঙ্গবন্ধুকে হত্যা না করি ফাঁসির কাস্টে না জুলাই এর চেয়ে বড় ভুল আমার জীবনে আর কোনোটা হতে পারে না ঠিক সেই মুহূর্তেই জনাব বুট্টু সাহেব প্রিজন হাবিব আলিকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে বঙ্গবন্ধুকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য বলেন ঠিক তারই ধারাবাহিকতায় প্রিজন হাবিব আলি একটি ট্রাক নিয়ে বঙ্গবন্ধুকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য কারা ফটকে যান প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেতে চাননি প্রিজন হাবিব তাকে বলেছিলেন শেখ সাহেব আমি আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বটে আমার উপর আস্থা রাখতে পারেন পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাওয়ার জন্য রাজি হয়ে যায় প্রিজন হাবিব আলী তাকে অত্যন্ত সতর্কতার সাথে গোপনীয়ভাবে তার চশমা ব্যারেজ নামক একটি হাউজ আছেন তার বাড়িতে রাখেন সেখানে তিনি বর্তমানে বঙ্গমাতা সাথে কথা বলার জন্য মতামত প্রকাশ করেন কিন্তু প্রিজন হাবিব তাতে সম্মতি দেননি তিনি বলেছিলেন এখন আমার একটিমাত্র কাজ সেটি হল আপনার জীবনকে রক্ষা করা কারণ যে কোনো সময় কমান্ডো বাহিনী আসতে পারতো যে কোনো সময় কমান্ডো বাহিনী আসলে আপনাকে হত্যা করে ফেলবে পরবর্তী ওখান থেকে তাকে একটি রেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় সেখানে বুট্টু সাহেবের সাথে অনেক কথোপকথন হয় অনেক প্রস্তাব দেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো প্রস্তাবেই রাজি হননি প্রত্যাখ্যান করে দিয়েছেন আট জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুট্টু সাহেবকে বললেন আমি কি এখন দেশে যেতে পারি বুট্টু সাহেব বললেন জি যেতে পারেন কিন্তু কিভাবে যাবেন বঙ্গবন্ধু তখন বলেছিলেন আমি প্রথমে লন্ডনে যাব তিনি লন্ডনের উদ্দেশ্যে একটি বিমানযোগে রওনা হলেন সেখানে গিয়ে বিবিসি বাংলা সিনিয়র সাংবাদিক সিরাজুর রহমানের মাধ্যমে জানতে পারেন বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলার মুক্তিগামী সেনারা দেশ স্বাধীন করেছে তৎক্ষণাৎ তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে যারা আমাদের এই স্বাধীনতা সংগ্রামে সমর্থন জুগিয়েছেন শক্তি জুগিয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি জানান কৃতজ্ঞতা পরের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা হন বিরতিকালে ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী সাথে দেখা করেন তৎকালীন সময়ে তাকে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয় এবং সেখানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এবং বাংলাদেশ থেকে যুদ্ধকালীন সময়ে শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধীকে তিনি অভিনন্দন জানান এবং সেই সাথে তিনি আরও বলেন বাংলাদেশ থেকে ভারতের শূন্য কবে ফিরে নিয়ে আসবেন তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন স্বাধীন দেশে আপনার জন্মদিন পালনের আগেই আমি অর্থাৎ সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন তার আগেই ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে ফিরে নিয়ে আসব এত ত্যাগ এত তিতিক্ষা এত বিপদ সব অতিক্রম করে বাংলার দামাল ছেলেরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন প্রিজন হাবিব তার একটি কণ্ঠে বলেছিলেন তার একটি আলোচনায় বলেছিলেন বাঙালি মহা সৌভাগ্যবান তারা বঙ্গবন্ধুর মতো মহান নেতা পেয়েছেন অথচ আমরা এতটাই অকৃতজ্ঞ জাতি এতটাই কৃতজ্ঞ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন যুদ্ধ চলাকালীন সময়ে বঙ্গবন্ধুর ফাঁসির আদেশও হয়েছিল সামরিক আদালতে পাকিস্তানি শত্রুরা তাকে ফাঁসি কার্যকর করতে পারেনি পাকিস্তানি কারাগারে তাকে বারবার মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে সেটিও কার্যকর কার্যকর করতে পারেনি তা আমরা বাঙালিরা যুদ্ধের বিজয়ের কয়েক বছরের মাথাতেই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবারে তাকে হত্যা করে ফেললাম এর চেয়ে নিষ্ঠুরতা এর চেয়ে নির্মমতা এর চেয়ে বর্বরতা এর চেয়ে অমানবিকতা আর কি হতে পারে আমাদের আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে কোনো বিজয়ের আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু পরাজয়ের গ্লানি অত্যন্ত দীর্ঘস্থায়ী আমি জানি না বাঙালি জাতিকে এই পরাজয়ের গ্লানি কতদিন বহন করতে হবে এই পরাজয়ের গ্লানি আমাদের মাথা পেতে নিতেই হবে কারণ আমরা আমাদের প্রিয় নেতাকে যে একটি স্বাধীন দেশ দিল যে একটি স্বাধীন ভূখণ্ড দিল লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীনতা পেলাম সেই বাংলাদেশের স্থপতি স্বাধীনতার মহানায়ককে আমরা বাঁচাতে পারলাম না স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্ত দিবসে আমাদের এই লাখো শহীদের অর্জিত পতাকা এই স্বাধীন দেশের মাটিতে পা শক্ত করে দাঁড়িয়ে ঊর্ধ্বকাশে তুলে ধরে বলতে হবে এই পতাকা কখনো অমর্যাদা হতে দিতে পারি না অমর্যাদা হতে পারে না এই হোক আমাদের অঙ্গীকার পরিশেষে এই বিজয়ের যারা প্রাণ দিয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি রইল অভিনন্দন শুভেচ্ছা ও সহস্র সালাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম